আছি, ভালো আছি। কালকার থেকে আজকে একটু মনটা খুশি খুশি লাগতেছে? না, আমার মনটা খুশি অ্যাকচুয়ালি না। ডেঞ্জার ওয়েলকাম, হ্যাঁ, কালকে হাই সৌমিত্র। কালকে একটু কেমন কেমন ছিল, মানে আজকে একটু ভালো লাগতেছে, মনে হয় যে একটু আচ্ছা হাসি হাসি আচ্ছা, ভাব। আমি কালকে খুবই টায়ার্ড ছিলাম, আর আজকে সারাদিন আমি কালকে রাতে ঘুমালাম কখন, আমি প্রায় 5:30 পর্যন্ত আমার বোনের সাথেই ছিলাম। পরে ভোর 5:30-টার দিকে ঘুমাতে আসলাম, দেন আই থট যে একটু না হয় ব্রড করি, কজ আমার এখনও ডে ফিল আপটা হয় নাই, আওয়ার্স ফিল আপও বাকি আছে। সো দেন চিন্তা করলাম যে হচ্ছে যে না থাক, এত প্রেশার নিতে ইচ্ছা করতেছে না, পরের দিন না হয় কোনো না কোনোভাবে কাভার করে দিব। দেন আবার চিন্তা করলাম যে দুপুরবেলা একটু ব্রডটা অন করব, তখনও আসলে পারলাম না, মানে ভালো লাগছিল না। তারপরে সন্ধ্যার দিকে আসলাম যে না এখন একটু যাই, সারাদিন তো যাওয়া হয় নাই, আপনাদের কারোর সাথেই আড্ডা দেওয়া হয় নাই, তো ভাবলাম যে একটু আসি। তারপরে কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন না? আছি আছি, আল্লাহ যতটুকু রেখেছে আছি। হুম হুম আমাদের তো প্রবাস জীবন, ভালো থাকলো ভালো না থাকলো ভালো, প্রবাস একই। জীবনে তো মজা আছে, মজা আছে না? আমার কাছে তো মনে হয় যারা থাকে তারা বুঝে কতটুকু মজার, কতটুকু সাজা। কেন, মাঝে মাঝে মনটা অনেক খারাপ হয়ে যায় জানেন, কিন্তু কেন? মনে হয় যে কেন আসলাম এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে চলে আসেন বাংলাদেশে, কি দরকার থাকার? জন স্নো ওয়েলকাম। চলে আসবো, জি জি, চলে আসেন। রমজান আলী, ওয়েলকাম। আপনার যে এত ফোন আসতেছে, যদি ব্রোডটা অফ হয়ে যায় আপনি লস হয়ে যাবেন না টাইম, না টাইম এক্স্যাক্টলি, কাউন্ট হবে? টাইম মনে কাউন্ট হয় না, না 1 ঘন্টার নিচে হইলে খুব সম্ভবত হয় না হয় মনে না হয় হয়। না না 1 আওয়ার করবো ইনশাল্লাহ, যদি কারেন্ট না যায় আর কি। কারেন্ট এলে না ও আচ্ছা, ওয়াইফাই ওয়াইফাই হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এমবি আপনি দিয়ে তো এমনি চালানো ওয়াইফাই পসিবল না। রাখবেন, সাথে সাথে ডাটা কানেক্ট করে রাখবেন, সাথে সাথে ডাটা এখন অন মানে হয়ে যাবে। প্রবলেমটা হয়েছে কি, মানে ডাটা তো রাখাই যায়, বাট হচ্ছে মানে কারেন্ট চলে গেলে তো লাইটসটা থাকে না, আর আমার রুমে জেনারেটর নাই, সো এই জন্য প্যারা আর কি, মানে পুরাপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেলে তো হচ্ছে হয় না, মানে আইডি ব্যান এখন হয়ে তো যায়। এখন তো বাংলাদেশে আজ থেকে 2-3 বছর আগের থেকে এখন অনেক ভালো কারেন্টের হ্যাঁ হ্যাঁ, সেটা বিদ্যুতের ভালো। অবস্থা। আলি, জোস লাগতেছে তোমাকে, মোটেও জোস লাগ না, আমি জাস্ট কি বলবো, আমি চুলটা একটু আছড়ে ব্রডন করে ফেলছি। আগে তো খেলা দেখতাম, 3 বল 3 বল হয়েছে আর 3 বল বাকি কারেন্ট গেছে। ও মাই গড, আল্লাহ, হ্যাঁ মানে বাংলাদেশের খেলার টাইমে কি বলবো, আমার তো মাথাটা একদম পাগল হয়ে যায়। হিমেল ওয়েলকাম, মানে আমার স্টিল নাও মনে আছে, মানে এশিয়া কাপ যখন হচ্ছে চলে, পাকিস্তানের সাথে 2 রানে যখন হারছিল, আল্লাহ আমি টানা 3 দিন কান্না করছি। আমি অনেক ক্রিকেট লাভার একটা পার্সন, অলসো ফুটবল, মানে খুব হাইপড হয়ে যাই, মানে এই টাইপস এর মানে খেলাগুলো যখন চলে আর কি, ইন্টারন্যাশনাল গেম গুলো যখন না, হয়। এক সময় আমি ক্রিকেট চেঞ্জ খেলতাম, স্মোকার, ওয়েলকাম। মোটামুটি আচ্ছা খুব আচ্ছা ভালো খেলতাম, আচ্ছা আচ্ছা, এখন তো সব ভুলে গেছি, প্রবাসে এসে সব ভুলে গেছি। কোন দেশে আছেন? আমি সৌদিতে আছি, সৌদি আচ্ছা আরব। আচ্ছা, সৌদি আরব, ওকে ওকে, বুঝতে পেরেছি। তো ভালো লাগলো, ব্রডে আসবেন। আমি মেইনলি রাত্রেবেলা ব্রড করি, দিনের বেলা করা হয় না আসলে, এখন এই টাইমগুলোতেও আর কি আসছি। ওকে ওকে, নো প্রবলেম, আসবো ইনশাআল্লাহ। ওকে আপনার ঠিক সাথে আছে, থ্যাংক ইউ। কথা বলতে পেরে আমি আচ্ছা ঠিক আছে।